আবার আগামীকালই তো আসতেছে একটা বিশেষ দিবস, কি নাম? দেহা দিবস, বিশ্ব বিশ্ব দেহা দিবস, ভালো একটা নাম বলছি। এই ভ্যালেন্টাইন্স এর সাথে আমাদের কোন সম্পর্ক? ভ্যালেন্টাইন্স এর যে ভালোবাসার ইতিহাস, এটা পরকীয়ার ইতিহাস। এই পরকীয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক না। ইসলাম স্বামী স্ত্রীর ভালোবাসাকে বৈধ করে দেয়। স্বামী তার স্ত্রীর সাথে সাথে হাত মিলালে দুই হাতের সগিরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য অর্থ খরচ করলে এটাও সদকা দেওয়ার সওয়াব আছে নাই? আর স্ত্রীকে বাদ দিয়ে যদি পরকীয়া করে গুনাহ আছে নাই? বিশ্ব ভালোবাসা দিবস করলে গুনাহ আছে নাই? এগুলো কোন মুসলমান পালন করতে পারে? এই মাহফিলে যত বাবারা এসেছেন, মেয়ের বাবা, কালকে আপনার মেয়ে যেন ঘর থেকে বের না হয়। ভাই যারা এসেছ, বোনকে দেখে রাখবা, তোমার বোন যেন ধর্ষিত না হয়ে যাও। আগামীকালের দিনটা হচ্ছে নারীদের জন্য সম্ভ্রম হারাবার দিন। অনেক নারী আগামীকাল ধর্ষিত হবে, সম্ভ্রম হারাবে, কলঙ্কজনক নতুন এক অধ্যায় রচিত হবে। চিল্লা করে ঠিক না? কোন মুসলমান এই দিবস পালন করতে পারে? আমাদের প্রতি মুহূর্তে ভালোবাসা আছে না নাই? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না? সব সময় আমাদের ভালোবাসা, 365 দিন আমরা ভালোবাসি। যখন আমাদের সব সময় সবার জন্য ভালোবাসা, তখন আলাদা করে কোন ভালোবাসার দিবসের প্রয়োজন আছে? যাদের মধ্যে ভালোবাসা নাই, যাদের মধ্যে মায়া নাই, তারাই বছরের একটা দিন ভালোবাসার নামে এই অশ্লীলতা ছড়াতে যায়। এই জন্য আগামীকালের এই ভ্যালেন্টাইন্স ডে কে আমরা না বললাম, কি বললাম? সবাই বলেন নো, চিল্লা বলেন নো, নো টু ভ্যালেন্টাইন্স ডে, নো টু ভ্যালেন্টাইন্স ডে। কোন ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে পালিত হতে পারবে না। আমাদের সকালেও ভালোবাসা, আমাদের দুপুরেও ভালোবাসা, আমাদের রাতেও ভালোবাসা, আমাদের শীতকালে ভালোবাসা, আমাদের গ্রীষ্মকালে ভালোবাসা, আমাদের বাবা মায়ের আছে ভালোবাসা, স্বামী স্ত্রীকে ভালোবাসা, ভাইয়ে ভাইয়ে ভালোবাসা, এমনকি অমুসলিম ভাই যারা তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে নাই? আমরা হিন্দুদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাই তুমি হেদায়েত দাও। আমরা খ্রিস্টানদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের চোখ খুলে দাও। আমরা ইহুদিদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকেও তোমরা হেদায়েত নসিব করে দাও। হিন্দুদের খ্রিস্টানদের জন্য আমাদের ভালোবাসা, শত্রুদের জন্য আমাদের ভালোবাসা, আমাদের জীবনটাই তো ভালোবাসা দিয়ে ভরা। এই জন্য আলাদা করে আমাদের দিবস লাগে না। এই জন্য ভালোবাসা দিবসের নামে যে অশ্লীলতা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মনে থাকবে তো? নাকি মাহফিলের ময়দান পর্যন্ত শেষ? কালকে মনে থাকবে সবার? আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন।